আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাফিনস কিচেন। যে যেখান থেকে আজকের আমার এই পর্বটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্ব লাউ ও মসুরের ডাল নিয়ে। আশা করছি আজকে পর্বটি ভালো লাগবে। আমি এই লাউ ডালটি বানাতে এখানে এমন ছোট একটা কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটির খোসা ছাড়িয়ে লাউটিকে পিস পিস করে কেটে নেব। এই লাউ ডালটি রান্না করতে আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে নেব 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন সব মশলাগুলি নেড়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব 1টা তেজপাতা, দিয়ে নেব 7 মতো লবণ, দিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে এখন সব মশলাগুলি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলি দিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে লাউ দিয়ে নেব, আর লাউগুলি এমন সাইজ করে কেটে নিয়েছি। মশলার সাথে লাউটাকে আমি একটু কষিয়ে নেব। লাউটিকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব আগে থেকে ধুয়ে রাখা 1/2 কাপ পরিমাণে মসুরির ডাল। এখন লাউ ও ডালটিকে মশলার সাথে একটু এইভাবে মিশিয়ে নেব। আমি এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব। আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে নেব। এই 3 কাপ পানি দিয়েই এই ডালটা ও লাউটা সিদ্ধ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের একটু বেশি পানি লাগে বা কম পানি লাগে, সেই বুঝে আপনারা পানিটা দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে লাউ ডালটাকে রান্না হতে দেব। এই লাউ ডালটির জন্য আমি এখানে একটু ফোড়ন বানিয়ে নেব। আমি এখানে কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো মরিচের একটু কালার পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে নেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ও শুকনো মরিচটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। পাঁচফোড়নের কালারটি এমন চেঞ্জ হয়ে আসলে আর সুন্দর একটা গন্ধ বার হলে বুঝতে হবে যে এই ভাজাটি হয়ে গেছে। এই সময় আমি চুলাটি অফ করে দেব। এই লাউ ডালটিও ফুটে উঠেছে। আমি ভালো করে নিচে থেকে একটু নেড়ে নেব। লাউ ডালটি একটু পাতলা আছে, আমি এর থেকে আর একটু বেশি ঘন করে নেব। ঢাকনা দিয়ে একটু ঘন হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নেব। লাউ ডালটি ঘন হয়ে এসেছে, আমি এর থেকে আর ঘন করব না। আমি আবার নিচে থেকে একটু নেড়ে নেব। দেখুন, লাউটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে ও ডালটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন ও শুকনো মরিচগুলি দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে নেব আমি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। আমাদের ডাল রান্নাটি হয়ে গেছে, আমি এই সময় চুলাটি অফ করে দেব। এই লাউ ডালটি আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এই লাউ ডালের রেসিপিটি খুবই হেলদি একটা রেসিপি। আপনারা ভাত বা রুটির সাথে এই লাউ ডালটি সার্ভ করতে পারেন। আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।